ত্রি আল্লাহ পাপ ঘুরঘুর দিগালমে তোমার দুদখর উসিলা বানাইয়া দিবা। এই কারণে ব্যবসা বাণিজ্য কর্তায় সুন্নত আল্লাহর নবী সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা আর তাজির সাদিকু সুদুক হইত্রা সত্যবাদী ব্যবসা করনে ওয়ালা কিয়ামতর দিন আসর ময়দান হইত্রা সুহাদা আখলর লগে সালেহিনর লগে নেককার আখলর লগে আসর ময়দান তার হাসর হইব মুসলমান। নমাজ জেলা ফড়া ফরজ ওলা খান ব্যবসা বাণিজ্য খেতি বাতি করা রুজি রোজগার করা হইল ফরজ। তুমি নমাজ পড়িলাই তুমি এক ফরজ তুমি আদায় করলাই দ্বিতীয় ফরজ হইলে তোমার ফুয়া ফুড়িয়া খাইতা বিবি বেচা খাইতা তোমার পরিয়াল পরিজনে খাবাইতা খাইতা এরার খানি খুরাকি দেওয়া তোমার ফরজ। তুমি যদি মসজিদ নমাজ পড়ি যদি বই দেখো এক কোণের মধ্যে আর রুজি রোজগার করো না ধন সম্পদ অর্জন করো না আর যদি নমাজ পড়ার বাদে গিয়া যদি ফজরের বাদে ফুয়া ফুড়িরে খানি দিতে পারো না বিবিরে খানি দিতে পারো না দিনও তোমার নমাজ পড়ায় খাম দিত না। লা রহবানিয়াতা ফিল ইসলাম ইসলামের মধ্যে সাধুগিরি নাই ইসলামের মধ্যে বন্ডগিরি নাই ও মুসলমান। এই কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে পাকে কালামের মধ্যে ফরমাইত্রা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা। যেই সমস্ত আমার বন্দা বন্দি হলে ইমানদার অবস্থাত নেক আমল করব এরারে আমি শান্তি জীবন দান করিয়া দেব। আপনি আমি নেক আমল করতাম কিলা উলামা ইকরাম হলর উসিলায় উলামা আখলরে মহব্বত করিয়া নেক আমল করতাম উলামা আখলর মজলিসে বইয়া নেক আমল করতাম উলামা আখলর লগে বন্ধুত্ব বিয়াইলা দেন মায়া মহব্বত স্থাপন করিয়া আপনি আমি নেক আমল করতাম মসজিদ মুদরসার লগে সম্পর্ক রাখিয়া আপনি আমি নেক আমল করতাম কুরআন শরীফ তিলাওয়াত করিয়া আপনি আমি নেক আমল করতাম মায়ার মা উপর খেদমত করিয়া আপনি আমি নেক আমল করতাম পাঁচ ওয়াক্ত নমাজ পড়িয়া আপনি আমি নেক আমল করতাম হালাল খাইয়া আপনি আমি নেক আমল করতাম হারাম থেকে আপনি আমি বাঁচিতাম ও মুসলমান নবীর সুন্নত রূপে আপনি আমি আমল করতাম। ভাই অকল আর বুজুর্গ হল আপনি আমি দুনিয়ার জমিনও আইসি কয়েক একদিন করি লাগি আল্লাহ পাক পরবর্তী আলমে দুনিয়ার জমিনও দিছেন আবার একদিন লইয়া যাইবা কি হায়াত আয়ে আয়ে তো কজা লেখে চল চলে না আপনে খুশি সে আয়ে না আপনে খুশি সে চলে হায়াত আয়ে আয়ে তো কজা লেখে চল চলে না আপনে খুশি সে আয়ে না আপনে খুশি সে চলে। রব্বুল আলামিনের ফয়সালা হইছে দুনিয়ার জমিনে আপনার আমার জিতারে মুসলমান আপনার আমার জীবন আর মত রে সৃষ্টি হরিয়া রব্বুল আলামিনে আল্লাহর ফয়সালায় দুনিয়ার জমিনও দিছেন আবার আল্লাহর ফয়সালায় একদিন হই দিব কি আপনি আমি দুনিয়ার থেকে বিদায় হই যাইমু কি খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন আপনার আমার মত সৃষ্টি করছেন জীবন আপনার আমার দান করছেন আপনার আমার পরীক্ষা করবার লাগি এক্সামিনেশন করবার লাগি আইয়ুকুম আহসানু আলা আমাদের মধ্যে দেখি খারা এই জীবন পাইয়া নেক আমল করি জন্য কাম করি আর এই জীবন ফাইয়া খারা দুদকর কাম করি পদ আমল করি এই দুই দল রে আল্লাহ তালায় আলোক করবার লাগিয়া এই জীবন আর মত রে আল্লাহ তালা সৃষ্টি করছেন। হায়াত আয়ে আয়ে তো কজা লেখে চল চলে না আপনে খুশি সে আয়ে না আপনে খুশি সে চলে। রব্বুল আলমিন আপনার আমারে মায়ার মেহরবানি করছেন জীবন দান করছেন আল্লাহর ফয়সালায় আপনি আমি দুনিয়ার জমিন আইছি আল্লাহর ফয়সালা লইয়া আপনি আমি দুনিয়ার জমিন তাহমুরে মুসলমান ইচ্ছা অনুসারে আইছিও না ইচ্ছা অনুসারে আপনি আমি দুনিয়ার জমিনে থাকতেও পারতাম না আপনি খুশি সে আয়ে না আপনি খুশি সে চলে ইচ্ছা অনুসারে আইছিও না ইচ্ছা অনুসারে যাইতেও পারতাম না। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক জীবন মৌত আর মজা চেকতে লাগবো প্রত্যেক জীবে যেই দিন আপনার আমার মৌত আই দিব গিয়া ওই দিন আপনি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে দিব গিয়া এক সেকেন্ড দেরি হইতো নাই এক সেকেন্ড জলদি হইতো নাই যা যা জালুহু লা ইস্তাখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যে সময় মানুষের মৌতর সময় হয়ে যাবো কি মুসলমান এক সেকেন্ড দেরি হইতো নাই এক সেকেন্ড জলদিও হইতো নাই। ভাই অকল আর বুজুর্গ হল এই অঞ্চল মুরব্বিয়ানে কেরাম হল আপনার আমার জীবন কোন স্থায়ী জীবন চিরস্থায়ী জায়গা হইল মরার বাধে
حيات آئے آئے تو قضا لے کے چل چلے نہ اپنے خوشی سے آئے نہ اپنے خوشی سے چلے دنیار زمین آئی تشم افنی امی سریل آئی سی فویلے امران نانا نانی اخل دنیار زمین آئی سن تارا روسیل آئی امران ماں آئی سن ایر بادی امران دادا دادی اخل دنیار زمین آئی سن دادا دادی روسیل آئی افنر امار باپ آئی سن مار لوگے بافور بیباہ ہوئی سے ایر بادی افنی امی دنیار زمین آئی سی افنی امی بیباہ خور مو افنر امار چلے شنتا نائی با افنر امار چلے شنتا نے بیباہ خور با ناتینو شاد دنیار زمین آئی با سریل دنیار زمین آئی سیرے مسلمان زائت سریل نائی زائتے سیریل اسری خوف سے انگلا بدر مسلمان زائتے سیریل نائی جار جے شموئے سیریل آئی جی بگی جار جے شموئے شموئے آئی جی بگی او شموئے اللہ بندہ اللہ بندی جوان جبوک دنیا تکی بیدا ہوئی جی بگی جائتے سیریل نائی کن خارن سیریل نائی اللہ امرا رے فریق کا خورتو خوری زی امرا دنیا رزی بن فیا خارا اللہ رضی ار خوش خارا لگی شموئے رو تیبائی تو خوری ار خارا دنیا ار امودر پرمودر مجد و شموئے رو تیبائی تو خوری شیطان رضی ار خوش خارا لگی شموئے رو تیبائی تو خوری کن شموئے اخنا رمار موت آئی بو اخنی امی جانتے فارتام نائے بائیو خل ار بزرگو خل ای انچل مربیان کرم خل আইজ রাত যদি আপনার আমার মৌত হয়ে যায় তো খাইলি নি সময় আপনি আমি খবরের মধ্যে শুয়ে থাকবো আমরার ফুয়া ফুড়ি হলে বিপি বেচা হলে সারাদিন মেহনত করিয়া আপন আমরারে নিয়ে আত্মীয় স্বজন হলে নিয়া দিন দফন করে লইবা রাত তিনি সময় আপনি আমি খবরের মধ্যে থাকবো আপনি আমি খবরের মধ্যে থাকবো বায়ু হল বুজুর্গ হল মুরব্বিয়ানে কেরাম হল পরদানিসি মা বইন হল এই কারণে ফার্সি এক কিতাবর মুসন্নিফে কইতরা খয়রে কুনায় ফালা গনিমত শমার উমর যাকে বেশতর কে বাং বরায়ত ফালা নামাল ও আল্লাহর বান্দারে তুমি বালা খাম করো নামাজ রক লাগলে আযান হইলে তুমি নামাজ খান পড়িলাও ফজরের নামাজ ও লাগার লগে ফজরের নামাজ খান তুমি পড়ো জুয়র লক্ত লাগার বাদে জুয়রের নামাজ খান পড়ো আসর রক লাগার বাদে আসরের নামাজ খান পড়ো মাগরিব নমাজ ওর ওয়াক্ত লাগার বাদে মাগরিবের নমাজ খান ফড়ো এশার নমাজ তুমি ফড়ো ফজরের নমাজ তুমি ফড়ো ও মুসলমান এশার নমাজ জমাতে ফড়িলে আদা রাইত ইবাদত করার সওয়াব পাইয়া ঘুমাইবাই আবার ফজরের নমাজ যদি উঠিয়াম আবার জমাতে ফড়ো নবী দিয়ে ফরমাইছরা মান সাল্লাল ইশা আবে জামাতিন ফাকান্না মাকামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ফজর আবে জামাতিন ফাকান্না মাকামা কুল্লাল লাইল যে আল্লাহর বান্দা এশার নমাজ জমাতে ফড়িয়া ভুতিল বুয়াকে ওর দেখ রাইত তো জিকির আজকার করিয়া ঘুমাইল আবার যে আল্লাহর বান্দায় ফজর নামাজ আইয়া মসজিদ জমাতে পড়িল গুয়াকে সমস্ত রাত আল্লাহর দরবার ইবাদত করিয়া অতিবাহিত করল ও মুসলমান হল আপনি আমি এই জীবন পাইছি কোন দিন আপনি আমি মৃত্যু হই যে মুগিয়া কোন দিন আপনি আমি মহিত হই যে মুগিয়া আপনার আমার জমিদারি আপনার আমার চাকরি আপনার আমার মৌলানাগিরি আপনার আমার মেসাবগিরি হাফিজগিরি সব বেকার হই যে মুগিয়া সব বেকার হই যে মুগিয়া আপনি আমি মুর্দা হই যে মুগিয়া এই কারণে কইতরা খায়রে কুনাই ফালা গনিমত শুমার উমর বালা গাম করো আল্লাহর বান্দারে আর তোমার জীবন রে তুমি দৈন্য মন করো ও কথা মানুষের মুখে আসার আগে যে ফালানার ইন্তেকাল হয়ে গেছে ফালানার মত হয়ে গেছে শোক সংবাদ এংলা বাজার নিবাসী চৌধুরী সাহেব ফালানা চৌধুরী সাহেবের ইন্তেকাল হয়ে গেছে গিয়া এই এলান হওয়ার আগে তুমি নমাজি বনি যাও এই এলান হওয়ার আগে তুমি আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনি যাও এই এলান হওয়ার আগে কুরআন শরীফ পড়নেওয়ালা বনি যাও মায়ার মাহফর খেদমত করনেওয়ালা বনি যাও আলিম উলামার ইজ্জত আর সম্মান দেনেওয়ালা বনি যাও মসজিদ মুদরসার খেদমত করনেওয়ালা বনি যাও ফুয়া ফুড়িরে হাফিজে কুরআন তুমি বানাইলাও আলিমে রব্বানি হকানি তোমার ফুয়া ফুড়িরে বানাও ধন দৌলত থাকলে জকাত দিলাও মক্কা মদিনার জিয়ারত করিলাও হজ করিলাও ধন দৌলত থাকলে যদি ধন দৌলত থাকে আর যদি হজ করো না রে মুসলমান মুসলমান ইয়া মারা যাইতে পারতাই নাই যে মানুষের ধন আর দৌলত আছে হজর উপযুক্ত তার পয়সা করি আছে এর বাদে ইচ্ছা করিয়া হজ করলো না নবী দে ফরমাইতরা ইহুদি হইয়া নাসরান হইয়া মারা যাইব ইমান লইয়া দুনিয়া থেকে মারা যাইতে পারতো না এই কারণে তোমার ধন সম্পদ তোমার উয়ার লগে লগে আলিম উলামার জিকাইয়া হিসাব করিয়া তোমার উপরে ফরজ হজ ফরজ হইছে নি না না যুগ জিজ্ঞাসা করিয়া লগে লগে তুমি হজ রে আদায় করি লাও তুমি ফরজ হজ রে আদায় করি লাও তোমার বিবির যদি ধন সম্পদ থাকে তোমার বিবির যদি সোনা রূপা বেশি বেশি থাকে ধন সম্পদ যদি তোমার বিবির থাকে অ্যাকাউন্ট অফ পয়সা থাকে তোমার বিবির হিসাব করো বিবির উপরে হজ ফরজ হইছে নি না না দশজনে মিলিয়া হজ করিলাও নাইলে ইমান লইয়া দুনিয়া থেকে যাইতে পারতাই নাই যে মানুষের উপরে হজ ফরজ যে আল্লাহর বন্দা বন্দির উপরে হজ ফরজ হজ করলো না ইমান লফাল ইয়ামুত ইহুদি ইয়ানাও নাসরানিয়ান এই মানুষ ইহুদি নাসরানিয়ান ইয়া মারা যাইব যে মানুষের উপরে যাকাত ফরজ যাকাত দিল না ও ভাই পিতা ইজারা কি যে মানুষের উপরে যাকাত ফরজ
আল্লাহর বান্দা হিসাব করিয়া যখন দিল না রে মুসলমান এই দনার দৌলত লইয়া দুনিয়ার জমিনে থাকতে পারতো না এই দনার দৌলত রে আশুরার ময়দান আল্লাহ তাআলা গলাইয়া তার ফিটির মধ্যে তার আমার বায়গল চেহারার মধ্যে তার বাজুর মধ্যে দাগ দিবা আর এই সমস্ত তার সম্পদ হল যে তার যখন দিব না কইত্রা হারাম অর্জন করব এটা তার লাগি দুজখর উছিলাব নিজে বগিয়া আমার বাপ ভাই নহল মুরব্বিয়ানে কেরাম হল কইত্রা কে উমরে দুনিয়া বর্মিসালে বরফ জম চুপকে চুপকে রফতা রফতা দম বদম কে উমরে দুনিয়া বর্মিসালে বরফ জম চুপকে চুপকে রফতা রফতা দম বদম মানুষের জীবন বরফের টুকরার মতো একটা প্লেটের মধ্যে যদি বরফের টুকরা রাখা হয় আস্তে আস্তে সেই বরফের টুকরা ফানি হয়ে যায় আপনার আমার জীবন লাগান মুসলমান কে উমরে দুনিয়া বর্মিসালে বরফ জম চুপকে চুপকে রফতা রফতা দম বদম আপনার আমার জীবন বরফের টুকরার মতো প্লেটের মধ্যে বরফের টুকরা যদি একটা সাকার রাখো আস্তে আস্তে দেখবা ফানি বাইয়া 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 আস্তে আস্তে সেই বরফের টুকরা মিলাই যায় কে উমরে দুনিয়া বর্মিসালে আবে রো আবে রফতা বাজনায় দয় জমা ফার্সি শাইরে হর এংলা বাজারের মুসলমান খান কুনিয়া হলো কে উমরে দুনিয়া মিসালে আবে রো আবে রফতা বাজনায় দয় জওয়া মানুষের জীবন প্রবাহিত ফানির মতো বাসিয়া জানে ওলা ফানির মতো যে ফানি নিছে দি বাসিয়া যায় এংলা বাজারের মুসলমান সেই ফানি আর উজাইয়া আসে না আসেনি সড়াবে ফানি উজায়নি যেতে পাঠিয়ে যায় তো যায় ঝার এটা উজায়নি কোনোদিন কোনোদিন উজায় না কে উমরে দুনিয়া বর্মিসালে আবে রো আবে রফতা বাজনায় দয় জওয়া মানুষের জীবন চলতি ফানির মতো বাসাইল ফানির মতো সেই বাসাইল ফানি উপর দিকে উজাইয়া আসে না আপনি আমি এক সময় মার গর্ভ আসলাম আলমে আলমে আরওয়াহর মধ্যে আসলাম এর বাদে মা বাবুর উছিলায় আপনি আমি মার ফেটো আপনি আমি দুনিয়ার মা বাবুর উছিলায় আপনি আমি দুনিয়ার জমিন আইছি আলমে আরওয়াহ থেকে মার ফেটো আইছি মার ফেটো দেখি আপনি আমি দুনিয়ার মধ্যে আইছি ও মুসলমান এর সময় ছোট মুঠো আপনি আমি আসলাম এর বাদে জোয়ান হইছি এর বাদে আপনি আমি বৃদ্ধ হইছি এর বাদে আপনি আমি দুনিয়ার থেকে বিদায় হইমু যদি দীর্ঘ হায়াত থাকে নাইলে কোনো মানুষ জন্ম দুয়ার বাদেও মারা যায় কোনো মানুষ ছেলেবেলা মারা যায় কোনো মানুষ জোয়ান অবস্থাত মারা যায় কোনো মানুষ একদম দেন বৃদ্ধ হইতে না হইতে মারা যায় জানি না যা হল যায় আমার বাপ ভাই নহল মুরব্বিয়ান কেরাম হল ও কারণে ফরমাইছিল আপনার আমার জীবনীতা কোন স্থায়ী মুসলমান বাচপন হি গায়া খেল মে জওয়ানি মেল মে বুড়াপি কাহিলি মে খালি হাত সরকার কে দরবার মে ছেলেবেলা গেল গিরে ও এংলা বাজারের মুসলমান স্কুল কলেজে পড়াশোনা করতে করতে ছেলেবেলা গেল গিয়া জোয়ান কি অবস্থা গেল গি বিয়া শাদির আমুদার প্রমুদে ব্যবসা বাণিজ্যর ব্যস্ততায় বুড়াপি কাহিলি মে বুড়াদের সময় হয়ে গেলাম গিয়া আপনি আমি বয়সা লই গেলাম গিয়া ক্যান্সার বেমার প্যারালাইসিস বেমার টিবি বেমার আলসার বেমার নাফরমানি করিয়া জোয়ান যুবকী কাটাইছি নাফরমানি করিয়া ছেলেবেলা কাটাইছি এর বাদে নাফরমানি করিয়া দন দৌলত অর্জন করছি ক্যান্সার বেমারের মধ্যে জব্দ হয়েছি প্যারালাইসিস বেমারের মধ্যে জব্দ হয়েছি বুড়াপি কাহিলি মে বেমারের মধ্যে বুড়াপি খালি হাত সরকার কে দরবার মে খালি হাত লইয়া আল্লাহর দরবারের মধ্যে গিয়া আপনি আমি বৌসিমু সবে হাত উঠাইয়া হ আলিম উলামার মজলিসে শরী কইমু ওয়াজ নসিদর মজলিসে শরী কইমু মসজিদ মুদরসার খেদমত করমু ওলি আল্লাহর মজলিসে শরী কইমু সবাই তো ইনশাআল্লাহ মায়ার মা ফর খেদমত করমু ধন সম্পদ হিসাব করিয়া জকাত দিমু ধন সম্পদ হিসাব করিয়া হজ করমু সবাই কই ইনশাআল্লাহ আল্লাহ তালে আমরার তৌফিক দান করি দেখ সবাই আল্লাহ আমিন বাহ বাইন হল মুরব্বিয়ানে কেরাম হল আমল সে বন্তি হায় জিন্দেগি দুনিয়া বিহি আখেরত বিহি আমল সে বন্তি হায় জিন্দেগি জন্নত বিহি আখেরত বিহি এ ফিতরতে খাকি হায় না নুরি না নারী আমলের দ্বারা আপনি আমি জিন্দেগি ফাইলাই মুরে মুসলমান স্বর্ণ সুযোগ ভাই আপনি আমি আল্লাহওয়ালা জিন্দেগি আপনি আমি আমল যদি বালা থাকে আল্লাহওয়ালা জিন্দেগি ফাই দিমু শান্তির জীবন আপনি আমি ফাই যাইমু ও মুসলমান মরার বাদে জন্য তো আপনি আমি ফাইলাইমু ও মুসলমান শান্তির জীবন আপনার আমার যদি আমল বালা থাকে আপনি আমি ফাইমু কুরআন শরীফ আল্লাহ তাআলা ফরমাইছে আল্লাহ শান্তির জীবন দান করিয়া দিবা যারা নেক আমল হ
করবা আখিরাতের জিন্দেগি আপনার আমার জান্নাতি জিন্দেগি হয়ে দেব কি যারা আপনি আমি নেক আমল করমি ও মুসলমান জান্নাত বিহি জাহান্নাম বিহি নেক আমল করলে জান্নাত পাইলেই মু মুসলমান আর যদি বদ আমল করি দুজখ আপনি আমি ফানেওয়ালা বন মুআম্মা মান তাগা ওয়া আফারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছরা যেই সমস্ত মানুষ সকলে দুনিয়ার জমিন সরকশি করবা নাফরমানি করবা কুরআনের হাদিসের বিরোধী করবা মসজিদ মাদ্রাসার বিরোধী করবা আলিম উলামার বিরোধী করবা ও মুসলমান সুদ খাইবা মদ খাইবা জিনা করবা নাফরমানি করবা এরার আল্লাহ তাআলা এ ফাইনাল জাহিম হিয়াল মাওয়া মরার বাদে এরারে আল্লাহ তাআলা জাহান্নাম তার ঠিকানা বানাইয়া দিবা ওয়া মামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান نفس عن الهوى فإن الجنة هي المأوى أرضي شمس تمن شغلي الله رد ريا الله پاک بر بر دي غالم رب بوي خوريا نيك عمل خوربا ومسلمان الله رضي ار خوش خوربار پدو تيو بلنبون خوربا ارار مرار بدي والله تلا جنو دان خوريا ديوار بڑو خوري شبه خو سبحان الله والحمد لله ولا إله إلا الله رجوري سبحان سبحان الله والحمد لله ولا إله إلا الله وين لا بدر المسلمان زرا نيك عمل خربا فاسق تو نماز فوربا زرا رمضان شريف روزا رخبا زرا دنيا وار بد حساب خوريا حضور ٹکا با خوريا حض فرض ہوئی سے نینا حض خوربا زخات دیبا علی مولا مار خدمت خوربا مسجد مدرسار خدمت خوربا و مسلمان مایار معفر خدمت خوربا ایراری اللہ تعالی جنو دان خوريا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا جنات الفردوس دان غريا ديبا سرشتو تمو جنات اي خارنه نبي دي فرمائي ترا جنات جدي الله رخاته خوزو تاولي جنات الفردوس تمو تاني خوزيو الله پاک فرور دي غالمي عمدار نیک عمل خرار توفيق دان غريا ديبا الله تعالى عمدار ايمان شويد موت دان غريا ديبا ار مرار بادي عمدار عمدار مردگان دي الله جنات فردوس نصيب غريا ديبا شبه خو اللهم آمين بڑا غريا خو اللهم آمين إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين يهود আর মুশরিক ওখানের মধ্যে দেখি যারা আল্লাহর অস্বীকার করছে আমার ভাই ওগুলার বুজুর্গ হল এরা আল্লাহ তাআলা জাহান্নাম বাসী হরবা রব্বুল আলামিন আপনারা আমার জন্য তো দান করতা হরিয়া ঈমানের দৌলত দান করছেন যারা মুসলমান ওই জিবাকি দুনিয়ার জমিন আর মুসলমান ইয়া মারা যাইবে এরা আল্লাহ তাআলা জন্য দান করিয়া দিবা من قال أوله وآخره لا إله إلا الله فدخل الجنة زي مانوشتا كلمة فريا مسلمان ويبو دنيا زمينو أر زي مانوشتا زي الله بندي بنداي كلمة فريا مسلمان ويبو دنيا زمينو أر زي الله بندا بندي إيمان ويبو دنيا تكي مرادا يبو أو الله بندا بندي ري الله جنة دان خريا ديبا چوا هنگي رفتان كنو دي جان پاك چبر تخت مردان چبر او يخاك فرسي شاير غدرا چوا هنگي رفتان كنو دي جان پاك চেবর তখতে মর্দন চেবর ও ইহাক প্রাণ ফাঁকি উড়িয়া দিবার সময় হইছে বুকি যে সময় আপনারা মার তখন আপনি আমি পালঙ্গের মধ্যে শুয়ে থাকা ডান লোফর ঘরে শুয়ে থাকা মাটির বিছনার মধ্যে শুয়ে থাকা বরাবর আল্লাহর বান্দা বিল্ডিং এর ভিতরে সোনার পালঙ্গ ডান লোফ যদি শুয়ে থাকে বেনমাজি অয় সুদকুর অয় মদকুর অয় জিনাকুর অয় যখাত না দেনওয়ালা হয় মসজিদ মুদরসা সদকা না দেনওয়ালা যদি হয় হজ না করনেওয়ালা যদি হয় বিল্ডিং এর ভিতরে সোনার পালঙ্গ ডান লোফ শুয়ে থাকলেও ঈমান নসিব হইতো নাই আল্লাহর বান্দা বাঙ্গা গরো মাটির বিছনা যদি শুয়ে থাকে আল্লাহর বান্দার ভাষক্ত নমাজি যদি হয় মসজিদ মুদরসার হেফাজত করনেওয়ালা যদি হয় আলিম উলামার দোস্ত বন্ধু যদি হয় মায়া মহব্বত করনেওয়ালা যদি হয় কুরআন শরীফ পড়নেওয়ালা যদি হয় ও মুসলমান হালাল খানেওয়ালা হারাম থেকে বাঁচনেওয়ালা যদি হয় বাঙ্গা গরো গরিব অবস্থার মাটির বিছনা যদি মুতর সময় শুয়ে থাকে ইমান নসিব হই জীব গিয়া কলিমা মুখে থাকি বাইর হই জীব গিয়া আর যে আল্লাহর বান্দা বন্দির কলিমা বাইরে দেব কি আল্লাহর নবী দে ফরমাইছে ও আল্লাহর বান্দা বন্দি হল জান্নাতে বাসি হইবা এমন জান্নাত হইবা হইতরা অনন্ত শান্তির দাম বেহেশত উদ্যান প্রবেশ করো ইহারে মাঝে দিন করো গুজরান অনন্ত শান্তির দাম বেহেশত উদ্যান প্রবেশ করো ইহারে মাঝে দিন করো গুজরান চির শান্তি জান্নাত বেহেশতর মধ্যে তুমি তাই প্রবেশ করো
আর চির জিন্দেগির লাগি তুমি তাই এই জান্নাতের মধ্যে তুমি তাই থাকো আতুলসাই কতজন জান্নাত যাইতে আতুলসাই সবাই উঠো ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আয় আল্লাহ তোমার মায়ার বান্দা হলে হাত উঠাইয়া কইরা জান্নাতের মধ্যে যাইতা বেহেশতে পাইতা আল্লাহ এই মাহফিল যারা হাজির হইছেন এংলা বাজারের মুসলমান যারা দোকানদারি কতরা আল্লাহ এর জলসার মধ্যে আনি হাজির করো দুয়ার মধ্যে শরীক করো এরার এই মসজিদের হেফাজতের মধ্যে লাগাও আল্লাহ আমরা প্রত্যেক রে এলাকার এই মহল্লার আল্লাহ বাজারের আমরা প্রত্যেক রে নেক আমলের তৌফিক দান করে দিও ঈমানের সহিত আমরা মৌত দান করে দিও আর মরার বাদে আমরা জন্য দান করিয়ে দিও সবে আল্লাহ আমিন ভাই হল বুজুর্গ হল কাম দুজখে কা করে উম্মিদি জান্নাতে কি করে কাম দুজখে কা করে উম্মিদি জান্নাতে কি করে কসরে জান্নাত তো বনা হয় মুত্তাকি কে ওয়াস্তে উর্দু শাইর হর কাম দুজখ কা করে উম্মিদি জান্নাত কি করে কসরে জান্নাত তো বনা হয় মুত্তাকি কে ওয়াস্তে দুজখর খাম করে জান্নাতের আশা রাখের আমার মা মুসলমান বা মুসলমান আমি মুসলমানের ঘরে জন্ম লইছি ইমানদার আমি জান্নাতে পাইতাম আর দুজখর খাম করে নামাজ পড়ে না দুজখর খাম করে সুদ খার দুজখর খাম করে আলিম উলামার বিরোধী করে দুজখর খাম করে হজ করে না দুজখর খাম করে যাকাত দেয় না ও মুসলমান হল নাফরমানির কোন টেক লইয়া ঘুরে আর হওয়ার কিতা মনে মনে আমার বাপ মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান নানা মুসলমান নানি মুসলমান আমি মুসলমানের ঘরে জন্ম লইছি এংলা বাজারের মসজিদের মহল্লার মধ্যে আমি আছি আমি জন্নত হইতাম আমি ব্যস্ত হইতাম ইমানদারক লাগি আল্লাহ জন্নত বানাইছে কাম দুজখে কা করে উম্মিদ জন্নত কি করে কসরে জন্নত তো বনা হে মুত্তাকি কে ওয়াস্তে দুজখর খাম করে আর জন্নতর আশা রাখে উর্দু শাইরে হর কসরে জন্নত তো বনা হে মুত্তাকি কে ওয়াস্তে জন্নতর বিল্ডিং গোট্টালিকা আল্লাহরে ডরানো ওয়ালার লাগি আল্লাহ তাআলা বানাইছে আল্লাহরে ডরানো ওয়ালার লাগি আল্লাহ তাআলা বানাইছে সুদখুরো লাগি বানাইছে না মদখুরো লাগি বানাইছে না জিনাখুরো লাগি বানাইছে না ইহুদির লাগি বানাইছে না খ্রিস্টানর লাগি বানাইছে না নাসরানের লাগি বানাইছে না ও মুসলমান জালিমর লাগি আল্লাহ জান্নাত বানাইছে না উইদাতি লিল মুত্তাকিন ওয়া সাবিকু ইলা ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাতান প্রভুর মাগফিরাতের দিকে ক্ষমার দিকে তুমি দেন আগ বাড়ো আমার ভাই ওগলার বুজুর্গ হল জান্নাতের দিকে আগ বাড়ো উইদাত লিল মুত্তাকিন কসরে জান্নাত তো বনায় মুত্তাকি কে ওয়াস্তে জান্নাতের বিল্ডিং গটা লিখা আল্লাহ তাআলা আল্লাহরে ডরানো ওয়ালার লাগি বানাইছে যারা আল্লাহরে ডরাইয়া ফাসক তো নামাজ পড়িব যারা আল্লাহরে ডরাইয়া তার বউরে নামাজ পড়াইব বুয়ারে নামাজ পড়াইব ফুড়িরে নামাজ পড়াইব তার বাইরে নামাজ পড়াইব তার বইনরে নামাজ পড়াইব পরিয়াল পরিজনের সমপরিয়াল ওর সমস্ত মানুষরে নামাজি বানাইয়া দুনিয়ার জমিনে থাকবো হে নামাজি বনবো আর তার পরিয়াল পরিজনরে নামাজি বানাইয়া দুনিয়ার জমিনে থাকবো হে দুজক থাকি বাঁচিব তার পরিয়াল পরিজন দুজক থাকি বাঁচিবা দুজনের বাদ সহকায় নামদার তাজদারে মদিনা সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছরা পাঁচ ওয়াক্তের নামাজ যারা শুদ্ধ সুন্দরভাবে পড়িবা কইত্রে এরারে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করিয়া দিবা এক নম্বর পুরস্কার যারা পাঁচ ওয়াক্ত নামাজ শুদ্ধ সুন্দরভাবে পড়িবা যারা নামাজ পড়া লাগে হদিস দেলা আইছে কুরআন আল্লাহর শরীয়ত যারা নবীদের শরীয়ত দেলা আইছে শুদ্ধ সুন্দরভাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবা বেটা হোক বেটি হোক রব্বুল আলামিনের আরে দুইটা পুরস্কার দান করিয়া দিবা একটা পুরস্কার আল্লাহ দুনিয়ার জমিনে দিবা এই পুরস্কার হইলো দুনিয়ার শান্তি আল্লাহ দান করিয়া দিবা ও এংলা বাজারের মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে আল্লাহ পারিবারিক জীবনে শান্তি পাইব অর্থনৈতিক জীবনে শান্তি পাইব সমাজনৈতিক জীবনে শান্তি পাইব রাজনৈতিক জীবনে শান্তি পাইব পারিবারিক জীবনে শান্তি পাইব তার ভুয়ায় তার কথা মানব ফুড়িয়ে তার মার কথা মানব বাইয়ে তার বাইর কথা মানব পারিবারিক জীবনের মধ্যে মাইক ডেঙ্গা চিন্তা চিৎকার আর ফিতনা প্রসাদ থাকতো নাই অর্থনৈতিক জীবনে শান্তি পাইব ফাঁসক তোর নমাজ পড়নেওয়ালা যেবার রুজি যাইব আল্লাহ তারপর রুজির মধ্যে বরকত দান করিয়া দিবা তার ভুয়া ফুড়ি যেবার রুজি যাইবা তার ভুয়া ফুড়ি রুজির মধ্যে বরকত আল্লাহ দান করিয়া দিবা পয়সা কড়ি যে কোন খামাইয়া আনবো লন্ডন থেকে আমো আনক আমেরিকা থেকে আনক কুহিমা থেকে আনক আইজল থেকে আনক কইত্রা ডিমাপুর থেকে আনক তার ভুয়া ফুড়িয়া রুজি রোজগার করিয়া দেয় পয়সাগুলা নমাজি ভুয়া বুড়িয়ে আনবা আনিয়া বাড়ি তুইবা এই পয়সাগুলারে ডাকাইতে নিত নাই সুরে নিত নাই এ ঘর জ্বলত নাই আল্লাহ অর্থনৈতিক জীবন শান্তি দান করিয়া দিবা সমাজনৈতিক জীবন পাঁচ ওয়াক্ত নমাজ পড়নেওয়ালারে আল্লাহ শান্তি দান করিয়া দিবা পাঁচ ওয়াক্ত নমাজ পড়নেওয়ালার ফুড়ির বিয়ার মাছ যদি আয় গাঁর মানুষে বাঙ্গানি দিতা নাই পাঁচ ওয়াক্ত নমাজ পড়নেওয়ালার ফুয়ার বিয়ার মাছ যদি আয় গাঁর মানুষে বাঙ্গানি দিতা নাই কোনো আইল ঠেলি জানায় জমিন ঠেলি জানায় কোনো বিপদ আপদ পড়লে পাঁচ ওয়াক্ত নমাজি তবলিকর মেহনত করনেওয়ালা
আল্লাহ ওয়ালার পিছনে গাওর মানুষ সমাজের মানুষ দাঁড়াইবা লোকে যারে বড় বলে সে বড় হয় নিজে যারে বড় বলে সে বড় নয় গাওর মানুষে মহল্লার মানুষে এরিয়ার মানুষে যারে হইবা বালা মানুষ ও মানুষটাও বালা নিজে নিজে বালা নিজে নিজে ফির আর ফকির হই গেছে মনে করে যদি কইরা নিজে যারে বড় বলে সে বড় নয় লোকে যারে বড় বলে সে বড় হয় সমাজের মানুষে গাওর মানুষে মহল্লার মানুষে যে মানুষরে আল্লাহ ওয়ালা কইবা দিনদার কইবা বালা কইবা এরে আল্লাহ তাআলা ও বালা হইবা সমাজ নৈতিক জীবন আল্লাহ শান্তি দান করিয়া দিবা ও এংলা বাজারের মুসলমান কইরা রাজনৈতিক জীবন আল্লাহ শান্তি দান করিয়া দিবা এক ফাসক তো নামাজ পড়নে বলা যদি এপির মধ্যে এপি হইতো করে যদি দাঁড়ায় তার মায়ের নামাজ পড়ে তার বাপের নামাজ পড়ে ফুয়া ভাইয়ের নামাজ পড়ে তার বইনের নামাজ পড়ে আস্তা ফরিয়াল নামাজি এই নামাজি পরিবারের যদি এক মানুষ তবলিগর মেহনত করনে বলা পরিবারের এক মানুষ যদি এপি হইবার লাগি ইলেকশনে দাঁড়ায় গাঁর মানুষে এলাকার মানুষে আল্লাহ তারে এপি বানাইয়া দিবা এপি বানাইয়া দিবা জেলা পরিষদ বানাইয়া দিবা প্রেসিডেন্ট বানাইয়া দিবা এমএলএ বানাইয়া দিবা মিনিস্টার সরকারে বানাইয়া দিব সমাজ নৈতিক জীবন শান্তি পাইব রাজনৈতিক জীবন শান্তি পাইব কিতা হইলো তুমি যাও কি কিতার লাগি হ্যাঁ উঠো কিতার লাগি না বুড়া লাগে বাদ লাগে তখন বাদ দিলে বাস খান দিদি কত কষ্ট করি আইছি আমার বাই ওলার বুজুর্গ খোলার আপনারা বাদ দেখে বালা লাগে ওটার লাগি কিছু মাতাম সাইয়ার দরকারি মাত আর পিছনে বহুত বড় বড় ওয়াই যখন রুইয়া গেছে আর রুহুল আমিন সবার বয়ানো আপনারা শুনি লাইছে ওটার লাগি আপনারা ফেট বড়ি গেছে গিয়া ওটার লাগি ওনার মধ্যে আর দেখি কত বিল শুনিয়া যাই বালা লাগলে বইমু আর বালা লাগানো যাই মুগি জানিয়া রাখিও বালা লাগলে বইমু আর বালা লাগানোতে যাই মুগি ইলা নিয়তলিও বইলো আল্লাহ মাহফিরত করবো সবাই কাজ বান আল্লাহ আমি আগেই এই বয়ান করছি ওটালে তোলার সময় খান বউ ভাই ওখানার বুজুর্গ হল জীবনের শেষ বউ হইতে পারে জীবনের শেষ বউ হইতে পারে জীবনের শেষ ওয়াজ করা হইতে পারে লম্বা লম্বা কিসা কাহিনী হল আমরা জমিনও গেছে আমরা সামনে ওইলা ঘটনা হল আছে গত বছর কত মানুষ ইংলা বাজারের জমিনও আসলা এবার নাই আগামী বছর খেয়ে আপনি আমি থাকবো আসেনি করে আসা আসেনি করে কোনো সার্টিফিকেট বলে আগামী বছর আমি থাকবো হুজুর আগামী বছর আইবা সুন্দর করে ওয়াজ করবাই সারা রাত বইয়া আপনার ওয়াজ শুনবো আর আমিও আইমু ওইলা ওয়াজ করবো করে আসা আসেনি নাই আমার ভাই ওখানার বুজুর্গ হল আমার ইউ অঞ্চলের মুরব্বিয়া নেকেরাম হল এই কারণে আপনি আমি নেক আমল করে লইতাম নেক আমল করার চেষ্টা আপনি আমি করে লইতাম ভাই ওখলার বুজুর্গ হল নেক আমল করে লইতাম কাম দুজখ কা করে উম্মিদ জান্নাত কি করে কসরে জান্নাত তো বানা হয় মুত্তাকি কে ওয়াস্তে মুত্তাকি ওখলার লাগি আল্লাহ জান্নাত বানাইছে যারা আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি নেক আমল করবা ভাই ওখল বুজুর্গ আল্লাহর আদেশ আর নির্দেশে মান্য করে চলবা নবীর সুন্নত রূপে তার জীবনরে অতিবাহিত করবো হইতরা এরারে মুত্তাকি হয় এরারে মুত্তাকি হয় আর এরার লাগি আল্লাহ তাআলা জান্নাত বানাইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম অগ্রে সম্বোধন করিয়া কইলা আমার লগে জন্নত কতজন যাইতায় আমি দিলা আপনারা রাত উঠাইয়া কইছি জন্নত কতজন যাইতায় আপনারা হাত উঠাইছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা অগ্রে জিজ্ঞাসা করলা আমার লগে জন্নত কতজন যাইতায় খে খে যাইতায় সাহাবায়ে কেরাম অকল সারা রাজি হইলা সবে প্রস্তাব দিলা ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার লগে জন্নত যাইতাম বলে আমার লগে জন্নত যাইতে হইলে প্রকৃত ইমানওয়ালা বনতে লাগবো বলে প্রকৃত ইমানওয়ালা কি লইতাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন নবী যে সংজ্ঞা হইয়া দিলা যত সময় পর্যন্ত তোমার দান মায়া মহব্বত আমার লগে তোমার দান দৌলত থাকি বেশি হইব না জান থাকি বেশি হইব না আওলাদ থাকি বেশি হইব না অত সময় পর্যন্ত প্রকৃত ইমানদার তুমি তাই হইতে পারতাই নাই আর তুমি তাই জন্নতি বনতে পারতাই নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা হলে নবীদের লগে জান থাকি মায়া বেশ দেখাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু বকর সিদ্দিকর গড় গিয়াদের সময় রাইত কইলা আবু বকর কো ডাক দিলা আবু বকর কইলা আব্বাই কে রাসূলুল্লাহ নিশি রাইত আবু বকর গরো নবীজি গেলা হিজরতর সময় আর গিয়া কইলা ডাক দিলাম আবু বকর কইয়া ডাক দেবার লগে আবু বকর লইয়া কইলা আব্বাই কে রাসূলুল্লাহ আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ শুনার নবীজি ফরমাইলা আবু বকর তোমার কি ঘুম নিদ্রা নাই নিশি রাইতে ইয়া তোমারে ডাক দিলাম তুমি যে আব্বাই হাজির হইয়া তুমি জবাব দিলা আবু বকর সিদ্দিকে সকুর ফানি ফালাইয়া কইলা নবীজি আপনি নুই একদিন কইছিলা আমারে লইয়া হিজরত করদাই যেই দিন আপনি আমারে কইছো দিন থাকি আমি আমার ফিটটা দরদার মধ্যে লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রি অতিবাহিত করিয়া রাসূলুল্লাহ আপনার লগে আমার জান থাকি বাইয়াবে আপনি আইয়া যদি ডাক দিয়ে আমারে পাও না আপনি বেদার হই যাও আমার আল্লাহ বেদার হই দিবা কি খিলাফে পয়গম্বর কসে রাগজিদ কে হার গিদ বা মঞ্জিল না খা হাদরসিদ ফার্সি শাইর কর নবীর বিরোধী করনে বাল্লাহ কোনো দিন তার মঞ্জুলে মকসুদের মধ্যে পৌঁছতে পারতো নাই তার কামিয়াবির মধ্যে পৌঁছতে পারতো না নবীজি আপনি
ناراض হই গেলে কি আমার সমস্ত ধ্বংস হই দিব গিয়ে যার কারণে আমি ঘুমাই না আমি সজাগ থাকি ইয়া রাসূলুল্লাহ সুনার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু বকর সিদ্দিক রে লগে লইয়া গারে সুরর মধ্যে গিয়া জিলা যখন নবী হেরা গুহায় এসেছিলেন বসে কুফারেরা খুঁজে খুঁজে এসলো নবীর পাশে মাকড়তাতে জাল পাতিল পায়রা পড়ে ডিম যখন নবী হেরা গুহায় এসেছিলেন বসে কুফারেরা খুঁজে খুঁজে এসলো নবীর পাশে মাকড়তাতে জাল পাতিল পায়রা পড়ে ডিম আবু বকর সিদ্দিক রে লইয়া সুনার নবী দেহরা পাহাড়ের মধ্যে গিয়া গারে সুর গিয়া হামাইলা কইরা মাখলে জাল পাতিল আর ফারোয়ে ডিম জাল পাতিল মাখলে কি জাল পাতিল এর উপরে ফারোয়ে বাসা বানাইয়া ডিম ফাড়িল আল্লাহ বাঁচানো ওয়ালা হই গেলে এংলা ফারোর মো এংলা বাজারের মুসলমান মাখলোর জাল যথেষ্ট আর মারনে ওয়ালা হই গেলে গি বেমারি লেংড়া মশা যথেষ্ট আল্লাহ মারনে ওয়ালা হই গেছে ফিরাউন নমরুদ রে বেমারি লেংড়া মশা তার নাকে দিয়ে হারাই লুয়াইয়া জুতার বাড়ির ছুটো তার দম বার করছে যে নমরুদে আল্লাহ এই দুনিয়ার জমিনের দাবি খসল রে মুসলমান আর আল্লাহ বাঁচানো ওয়ালা আকাই নামদার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু তালে আবু তালে আবু বকর রে ওই গেছে কি আল্লাহ মাখলোর জাল পাতাইয়া আর ফারদি ডিম ফাড়াইয়া মাকড় তাতে জাল পাতিল পায়রা পাড়ে ডিম মাখলে জাল পাতিল আর জালর উপরে ফারয় বাদা বানাইয়া ডিম ফাড়িল আল্লাহ বাঁচাইলা জান আবু বকরে জানতরা মাইর খাইবা ফিটা খাইবা ও মুসলমান শহীদ হইতে পারো এর বাদে নবীর লোক ছাড়িছেন না নবীর লোকে রাজ নিশি রাজ বার হয়ে গেছেন কি জান তাকি বেশি মায়া আসলো সাহাবাই কেরাম মুখলে ফুয়া ফুড়ি ফেলাইয়া বিপি বেচ্চা ফেলাইয়া জেহাদর ময়দান গিয়া শহীদ হইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার লোকে জান তাকি মায়া বেশ আপনার লোকে আমরা বিপি তাকি মায়া বেশ আপনার লোকে আমরা দুনিয়া তাকি মায়া বেশ হজরতে হজরতে সাদে সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা নিয়া সাহাবী আসলো এংলা বাজারের মুসলমান লম্বা তকরির করতাম না কান খুলিয়া বুনো সাদে সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা নিয়া সাহাবী আসলো যে সাহাবী বাটি মুটি আসলো দেখতে সুন্দর এর মধ্যে মুঠা না খাসলো গরিব আসলো বাড়ি ঘর ছিল না আট বৎসর মুসলমান ইয়া রইলা আট বৎসর ঘুরাওয়ার বাদে নবীদের খেদমত গিয়া হাজির হইলা ইয়া রাসূলুল্লাহ আট বৎসর অতিবাহিত হয়ে গেল কি আমি তো বিয়া শাদী করতে পারছি না আমার তো খেয়ে ফুড়ি দেয় না আমি তো গরিব আমার বাড়ি নাই ঘর নাই আমি দেখতেও সুন্দর নাই ইয়া রাসূলুল্লাহ আর আপনি কইছো মান্নান নিকাহ মিন সুন্নতি ওমান রাগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্নি বিবাহ আমার আপনার সুন্নত এই বিবাহ থেকে যারা দূরে থাকবো এরা আপনার উম্মত থাকি নাই আমি তো বিবাহ করতে পাইলাম না আমি গরিব আমার বাড়ি নাই ঘর নাই আমি দেখতেও সুন্দর নাই আমি দেন বাট্টি মুটি এক মানুষ আট বছর হয়ে গেল মুসলমান হওয়ার আমার তো খেয়ে ফুড়ি দেয় না আমার তো বিয়া হওয়ার নাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ব্যবস্থা করে দেব কা বিয়া শাদীর ব্যবস্থা করে দেব কা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাদে সুলাইমির কথা শুনিয়া কইলা ও সাদ মদিনার তুমি জমিন যাও মদিনার তুমি যাও বারো শহর যাও ওহাব ইবনে সকফি ওহাব ইবনে সকফির বাড়ি তুমি যাও যে ওহাব ইবনে সকফি মদিনার মধ্যে সব তাকি ধনী মানুষ সব তাকি ফয়সাওয়ালা মানুষ ওহাব ইবনে সকফির কাছে যাও আর গিয়া কইয়া আমি নবী দিয়ে ফাটাইয়া দিছি তান মদিনার সুন্দরী ফুড়ি তোমার লাগি বিয়া দিয়া দিতা সাদে সুলাইমি হাসি আর ফুর্তি করি ওহাব ইবনে সকফির বাড়ি গেছেন সালাম কালাম করিয়া যে সময় ওহাব ইবনে সকফি বার হইছেন কিতার লাগি আইছো সাদে সুলাইমি বলে আল্লাহর নবী দিয়ে পাঠাইছেন ও ওহাব ইবনে সকফি মদিনার সুন্দরী ফুড়ি আমি ওহা আমি সুলা সাদে সুলাইমির লগে বিবাহ দিয়া দিতা ওহাব ইবনে সকফি চিন্তার মধ্যে ফুড়ি গেলা মদিনার সুন্দরী ফুড়ি আমার গু আমি একজনই বেটার ফুড়ি আর সাদে সুলাইমি গরিব মানুষ দেখতেও সুন্দর নাই বাট্টি মুটি আর বাড়িঘর নাই আমার ফুড়িয়ে পছন্দ করবো কিনা আমার ফুড়িয়ে এই আমাই পছন্দ করবো কিনা মনের মধ্যে চিন্তা আই গেল কি তাহলে একটা চিন্তার মধ্যে ফুড়ি গেলা কি কইলা আমি তোমারে জানাই আর ও সাদে সুলাইমি আমি তোমার খবর জানাই আর আমি কইয়ার মন আইলো আমার ফুড়ি রাজি হইব কিনা ফুড়ি দেখো জোয়ান ফুড়ি বাড়িতে আইলে জোয়ান ফুড়ি বাড়ি থইলে সে অন্য মানুষকে আইলে কিছু খান লাগাইয়া নয়ন বিয়ার মাত্র আইসুন নি একটা সময়ের একটা দাম আছে আমার বাপ বাইন হল মুরব্বিয়ানে গ্রাম হল ওহাব ইবনে সকফির ফুড়ি যে সময় এক সাহাবি আগে ডাকা ডাকি করছেন তাইন গিয়া আগ বাড়িয়া গিয়া খান লাগাইয়া হুন্তরা কিতা হইন যে সময় এই সাহাবিও কইছেন আল্লাহর নবী আমারে ফাটাইছেন আপনার যুবতী সুন্দরী ফুড়ি আমার লগে বিয়া দিতে ওহাব ইবনে সকফি চিন্তার মধ্যে ফুড়িয়া সাদে সুলাইমি রে দেন হরাইবার লাগি কইলা আমি বুঝিয়া কইয়ার ওই সময় গড় দেওয়ার বাদে বেতান ফুড়িয়া কইলা ও আব্বা যা
আপনি বাপ রাইম নহয় আমি আমি সাদে সুলাইমি রে স্বামী গ্রহণ করতাম নাই সাদে সুলাইমি সুন্দর নাই বাটি এর বাজে গরিব সোনার নবী দিয়ে ফাটাইছেন যে সাবি আমার বিবাহর প্রস্তাব দিয়ে আব্বাজান আপনি সাবি রে বেজার করিয়া ফাটাইও না আমি রাজি আছি আল্লাহর নবীর সাবি যদি বেজার হইয়া যায় নবী দিয়ে খবর ফাইনতে হইলে আপনার আমার জীবন আর সমস্ত এবাদত জিকির আজকার বরবাদ হই দিব কি আমি রাজি আছি সাদ ইবনে হযরত সুলাইমি সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা নৈরাশ হইয়া নবীর খিদমত রওয়ান দিছেন ওয়াহাব ইবনে সাকফি দৌড়াই দৌড়াই নবীর খিদমত গিয়ে হাজির হইছেন হাজির হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাদে সুলাইমির বিবাহ ফড়াইয়া দেখুয়া আমার ফুড়ি রাজি আছে আমিও রাজি সুনার নবী দিন ওয়াহাব ইবনে সাকফির সাদে সুলাইমির বিবাহ করাইয়া দিলা ভাই ওখলা বুজুর্গ লম্বা কিসা কাহিনী সুন্দরী যুবতী ফুড়িরে তুইয়া হযরতে সাদে সুলাইমি জিহাদর ময়দানে গিয়া শহীদ হই গেলা কি আমার ভাই ওখলার বুজুর্গ হল নবীজির লগে মায়া বেশ আসলো বিবি থেকে মায়া বেশ আসলো নবীজির লগে দুনিয়া থেকে মায়া বেশ আসলো জান থেকে নবীজির লগে মায়া বেশ আসলো ভাই ওখলার বুজুর্গ হল মদিনার সুন্দরী বিবিরে তুইয়া বিবাহর খরচ বাদ দিয়া কইতরা জিহাদ ডাল তলোয়ার লইয়া জিহাদর ময়দানে গিয়া শহীদ হইছেন হযরত আবু বকর সিদ্দিকর নবীজির লগে জান থেকে মায়া বেশ আসলো দুনিয়া থেকে মায়া বেশ আসলো উমরন জান থেকে মায়া বেশ আসলো দুনিয়া থেকে মায়া বেশ আসলো ভাই ওখলার বুজুর্গ হল সাহাবা ওখলার নবীজির লগে জান থেকে মায়া বেশ আসলো দুনিয়া থেকে বেশ আসলো মা বাপ থেকে বেশি আসলো যার কারণে হিজরত করছেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহর নবীজির জবান মোবারকতি এই সমস্ত নবীজির আশিক আর প্রেমিক সাহাবা ওখলার সম্বন্ধে নবীজির জন্নতে সুসংবাদ আল্লাহ জানাইছেন নবীর প্রেমে প্রেমিক হইয়া সাহাবা হইলা জন্নতি না মানিয়া আবু জেহেল হইল দুজকি নবীর প্রেমে প্রেমিক হইয়া সাহাবা ওখলে জন্নতর সার্টিফিকেট পাইছেন আর না মানিয়া নবীজিরে হয়তো আবু জাহেল উৎপা সবাই জাহান্নামের টিকিট পাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আতুর সাহেব কতজন নবীজির লোকের জন্য দিতে আতুরা ইনশাল্লাহ আমরা সব নবীজির লোকের জন্য তো দিতাম সাদে সুলাইমির লোকের জন্য তো দিতাম দশজন জন্নতি সাহাবার লোকের জন্য দিতাম খালি আতুরাই হইল হইতো নাই দশ ভাই দাঁড়াও চাই হইল একাত ভাই দাঁড়াও চাই ইয়াংলা বাজারের মুসলমান মসজিদি খানের রং সুন্দর নাই মসজিদি খানো খাম কাজের দরকার আছে আল্লাহর গড় জন্নত টিকিটের কাউন্টার আপনার আমার মা বাপ মারা গেছেন দশ পনেরো বিশ বছর আগে কত কুইন্টাল চাউল বাঁচিছে কতখান হাড়ি বাঁচিছে কতখান লুঙ্গি বাঁচিছে কতটা তেল বাঁচিছে কতটা পেঁয়াজ বাঁচিছে আপনি আমি আমার বউ ফুয়া ফুড়ি লইয়া খাইয়া দশ